হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শিল্পী রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সামুদ্রিক খয়রা মাছের সর্ষে বাটা ঝোল। আর এটা আমি খুব সহজেই অল্প সময়ের মধ্যেই বানিয়েছি। আর এখানে দেখুন, আমি কাঁচা মাছ দিয়ে বানিয়েছি, এখানে মাছটা ভাজার কোনো প্রয়োজন নেই, আর এটা খুব স্বাস্থ্যকর। তো প্রথমে আমি এখানে দেখুন মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি। এরপর যেটা করব, কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দেব, এরপর দিয়ে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন। এরপর কাঁচা লঙ্কার ফোড়ন দেওয়ার পর আপনারা আঁচটা একটু কমিয়ে দেবেন, তারপর দিয়ে দেবেন সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন, তারপর দিয়ে দেবেন হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন, এরপর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে একটু মিশিয়ে নেবেন, সামান্য একটু জল দিচ্ছি, না হলে সর্ষে বাটা পুড়ে যাবে আর একটু তেতো হয়ে যাবে। এরপর জল দিয়ে এটা ফুটতে দিতে হবে। এরপর যখন এটা ফুটে আসবে তখন এই কাঁচা মাছগুলো আমি দিয়ে দেব। এখানেও কিন্তু আমি মাছটা ভাজিনি, তো আপনারা চাইলে মাছটা ভেজে নিতে পারেন। এরপর মাছ দিয়ে একটু ফুটে গেলেই আমি একটা টমেটো খুব সরু করে কেটে নিয়েছি, একদম পাতলা করে কেটে আমি এর মধ্যে দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে দিয়েছি, এরপর বেশ কিছুক্ষণ ফুটে গেলে এবং মাছটা সেদ্ধ হয়ে গেলে এরপর দিয়ে দেব ধনে পাতা। তো ধনে পাতা আমার কাছে ছিল না, একদম খুব সামান্য ছিল, তার জন্য আমি অল্প একটু দিয়েছি। আপনাদের কাছে থাকলে একটু বেশি দেবেন, আবার চাইলে নাও দিতে পারেন। এরপর ধনে পাতা দেওয়ার পর একটু ফুটে গেলেই আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করার পর দেখুন, আমি একটা প্লেটে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে রান্নাটা। তো এই ছিল আজকের রেসিপি, সামুদ্রিক মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে আর কাঁচা মাছের ঝোল। অবশ্যই এটা স্বাস্থ্যকর, কম তেলের, তো আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এই ছিল আমার আজকের রেসিপি, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। এই বলে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।